नमस्कार বন্ধুরা, আজকের রেসিপি চিকেন পকোড়া। চলুন দেখে নিই এটা কি করে বানাবো। আমি চিকেন নিয়ে নিয়েছি, এখানে 400 গ্রাম মতন আছে। আর এখানে নিয়েছি আমি গরম মশলার গুঁড়ো 1 চামচ, আর ধনের গুঁড়ো 1 চামচি, চাট মশলা 1 চামচি, শুকনো লঙ্কার গুঁড়ো, লাল শুকনো লঙ্কার গুঁড়ো, আর হলো হলুদ গুঁড়ো 1 চামচ করে। আর এখানে কারি পাতা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আর দু টুকরো লেবু নিয়েছি, 2 চামচের মতন রস। আর এখানে চালের গুঁড়ো নিয়েছি, আর এখানে বেসন আছে হাফ কাপ মতন, আর 1 চামচ মতন সোয়া সস লাগবে। আর আমি একটা বড় পেঁয়াজ, আর 1 ইঞ্চি মতন আদা, আর কয়েক টুকরো রসুন পেস্ট করে নিয়েছি একসঙ্গে। মতন সোয়া সস এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি 1 চামচি মতন এর মধ্যে বেকিং পাউডার নিয়ে নিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই মশলাগুলো দিয়ে ভালো করে আমি এটা আধ ঘন্টার জন্য মেখে রেখে দেব। এবারে এর মধ্যে ধনে পাতা আর কারি পাতা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনে পাতাও নিতে পারেন। ভালো করে হাতের সাহায্যে এটা ভালো করে একটু মেখে নেব। এবার আমি এর মধ্যে হাফ কাপ মতন বেসন নিয়েছি, বেসনটা দিয়ে দিচ্ছি। আর 3 চামচি মতন চালের গুঁড়ো, এবারে ভালো করে মেখে নেব। এটা আমার খুব শুকনো শুকনো লাগছে, আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে মেখে রেখে দেবো, একদম 1 চামচি মতন জল দিয়ে। আধা ঘন্টা মতন ঢেকে এটাকে আমি এখন এমনি রেখে দেবো। গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি, মিডিয়াম আমি আঁচে রেখেছি, বেশি গ্যাসটা বাড়ালে হবে না, এটা আস্তে আস্তে ভাজতে হবে, কারণ নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। আমার আধ ঘন্টা হয়ে গেছে, এবারে আমি একটা একটা করে পকোড়াগুলো ভেজে নিই। তিন থেকে 4 মিনিট ভাজতে টাইম লাগবে। দেখি এবার আমি এগুলো এক পিস করে উল্টে দেবো। এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, নাহলে ভালোভাবে ভাজা হবে না। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট এটা টাইম নিয়ে ভাজতে ভাজতে টাইম লাগবে। একটিটা আমি উল্টে দিয়েছি, আরেকটি হবে। দেখুন আমার 4 মিনিট হয়ে গেছে, এবারে আমি এগুলো তুলে নেব। Thank you.
এবারে আমি একে একে সবগুলো ভেজে নেব। সন্ধ্যেবেলা গরম গরম পকোড়া আর চা সবারই ভালো লাগে, একবার ট্রাই করে দেখবেন। দেখুন আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন আর আমার